অচেনা মুস্তাফিজ এখন বড্ড চেনা। দুদিনের ব্যবধানে বদলে গেছে তরুণ এই পেসারের জীবন। পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি টোয়েন্টিতে পেস, সুইং আর বৈচিত্র্যে জানান দিয়েছেন তার আগমনী বার্তার। অভিষেকে আফ্রিদি আর হাফিজের উইকেট শিকার করা তরুণ সেন্সেশন যেতে চান বহুদূর। ফার্স্ট আমি হোটেলে গেছি সোনারগাঁয়ে, যারপরে আমার চিনি না কেউ, আমি স্কোয়াডে আসি জানাই, এমনি শুনছে আপনার ম্যাচ খেলার পরে, তার আগে আপনার আগের দিন সমু ভাই মাসাই ভাইটাই গেলে সবার ছবি উঠাচ্ছে নিজের কাছে, আমার থেকে কালকে যদি খেলতে পারে তাহলে আমারও মনে হয় সবাই ছবি উঠাবে। এবার পরের দিন আমার দেখে আমারও ছবি বাজিকে ভাইয়ারটা ছবি উঠায় ছোটো ছোটো পিসকি সবাই, আর সেই সময় নিজের কাছে ভালো লাগছে আসলে। আমি পেসার মুস্তাফিজের সরল স্বীকারোক্তি, দুদিন আগেও অনেকের কাছেই অচেনা তরুণ, সবার নজরে পারফরম্যান্সের ঔজ্জ্বল্যে। 19 বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, যেখানে ওপেনিং ওভারের বড় দায়িত্ব ছোট কাঁধে, এরপর যা করে দেখালেন তার সাক্ষী কোটি ক্রিকেট প্রেমী। তার পেস, সুইং আর বৈচিত্র্যে গোলক ধাঁধায় সফরকারী ব্যাটিং লাইন আপ। আফ্রিদি আসার পরে আমার ইচ্ছা হচ্ছে আমার এর উইকেটটা দিও। অভিষেক উইকেটটা সব বোলারের আরাধ্য শাহিদ আফ্রিদি। ফিরেছেন মোহাম্মদ হাফিজকেও, রোমাঞ্চিত মুস্তাফিজের স্বপ্নটা বেশ চওড়া। আমি যে সময় আপনার নেটে বোলিং করছে, পাকিস্তানি প্লেয়াররা ছিল, কোচরা আমার দিকে আমার দেখতেছে, তা আমার কোচ হাতরা সিং বলছে তোমার যেটা আছে, যেটা তুমি ভালো পারো ওইটা এখন করার দরকার নাই, এমনি নর্মাল বলটা করো, দেখবা তাহলে মেসে মেসে কাল দেবে। টেস্ট স্কোয়াডে নেই তাই ব্যস্ততা এখন বিসিএল এ প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে, আর প্রত্যাশা এগিয়ে যাক টিম বাংলাদেশ। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা।